অভিনন্দন সকলকে আমাদেরই কম্পিউটার ব্লক চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি থেকে নতুন জব নোটিফিকেশন বেরিয়েছে। তবে নর্দার্ন কমান্ড সংক্রান্ত বিষয়ে যখন আপনারা সকলে শুনবেন হয়তো একটু অন্য কিছু মনে হতে পারে, বাট ইন্ডিয়ান আর্মির প্রথম যেটা সূত্রপাত হয়েছিল 1908 খ্রিস্টাব্দে ব্রিটিশ পিরিয়ডে, সেই নর্দার্ন কমান্ডতে কিন্তু লোক নিয়োগ করার জন্য নতুন নোটিফিকেশন এসেছে। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এবং আপনাদের সকল উদ্দেশ্যগুলো যারা 10 পাস রয়েছেন ভালো অপরচুনিটি, তবে আপনাদের মধ্যে অনেকেই অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয় সে সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে অনেক অপরচুনিটি আসলেও কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারেন না। এই ভিডিওর মধ্যে আমি সব কিছু আলোচনা করব এবং আপনাদের সকল উদ্দেশ্য বলব ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট হয়ে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কর্ণ ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায় ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশনটা। প্রথমে বলেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এক্ষেত্রে নর্দার্ন কমান্ডে যে নিয়োগ করা হচ্ছে কী কী রয়েছে প্রথমে আপনারা সেটা দেখে নিন। গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, তবে প্রথম যে পোস্ট রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার এবং এক্ষেত্রে অর্ডিনারি গ্রেড, টোটাল শূন্য পদ আমরা যদি বলি 27 মতো থাকবে। পে মেট্রিক্স অনেকটি এবং এজ লিমিট কিন্তু 18 থেকে 27 বছর। যেহেতু ড্রাইভার নিয়োগ করাবে তাই হতো বা সকলের কাছে সেটা নাও থাকতে পারে, বাট থাকতেও পারে আবার মেট্রিকুলেশন সঙ্গে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন করবে এবং 2 বছর অভিজ্ঞতা কিন্তু চেয়েছে। এক্ষেত্রে কিন্তু এসটিদের জন্য কোনো পোস্ট নেই, শুধুমাত্র এসসিদের রয়েছে এবং ইডব্লিউস রয়েছে, তবে ইউআরের মধ্যে কিন্তু এসটিটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। নেক্সট হচ্ছে ভেহিকেল মেকানিক, শূন্যপদ থাকবে একটি, 18 থেকে 25 বছর, তবে এক্ষেত্রে 10 স্ট্যান্ডার্ড, সবগুলি প্রায় 10 স্ট্যান্ডার্ড নিয়োগ করা হচ্ছে, তবে পে লেভেল অনেকটাই বেশি, শূন্যপদ একটা থাকবে এবং এসসির জন্য রিজার্ভ থাকবে। তবে এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এক্ষেত্রে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে যেহেতু ভেহিকেল মেকানিক এই সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু স্কিলটা প্রয়োজন পড়বে এবং এক্সপিরিয়েন্স থাকলে এই ট্রেডের মধ্যে আপনি ট্রাই করতে পারেন। ফায়ারম্যান নিয়োগ করাবে ওই নর্দার্ন কমান্ডের মধ্যে, শূন্যপদ রয়েছে 3টে, 18 থেকে 25, তবে হয়তো সকলে এর জন্য অ্যাপ্লিকেশন নাও করতে পারেন, কারণ হচ্ছে এই প্রকার যোগ্যতা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। যেমন টেনশন তো প্রয়োজন পড়বে, সঙ্গে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে যেমন ইঞ্জিন, টেইলর, পাম্পস এগুলো সংক্রান্ত বিষয়ে এবং আরও কিছু ফ্যামিলিয়ার থাকতে হবে, যেমন এই কারণে বলা আছে ফার্স্ট এড, মেনটেন্স এগুলো সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে এবং মাস্ট নো এলিমেন্টারি প্রিন্সিপালস অফ ফায়ার ফাইটিং মেথডস এমপ্লয়েড ইন ফাইটিং ডিফারেন্ট টাইপস অফ ফায়ার, এগুলো আপনার থাকতে হবে। সঙ্গে আপনার হাইটও চেয়েছে, চেস্টও চেয়েছে, ওয়েটও চেয়েছে, এগুলো আপনার প্রয়োজন পড়বে। যদি এগুলো মিলে যায় তখনই কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করবেন, হয়তো বা সকলে এগুলো থাকবে না, কারণ হচ্ছে অনেকেই টেনশন থাকলেও কিন্তু এই অভিজ্ঞতাগুলো বা এগুলো সংক্রান্ত বিষয়ে তো নলেজ থাকবে, বা তাদের থাকবে অবশ্যই ট্রাই করবেন। নেক্সট, এক্ষেত্রে অনেকে অ্যাপ্লিকেশন করতেন ওপেন ফর অল ল্যাবরার, এক্ষেত্রে 18 থেকে 25 বছর যারা অ্যাপ্লিকেশন করেন শুধুমাত্র 10 পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এক্ষেত্রে শূন্যপদ 10টার মতো, জেনারেল জন্য যে 60টা, অফিসের জন্য রয়েছে 3টে, তবে এসসিরও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইউআর ক্যাটাগরির মধ্যে। কার্পেন্টার যারা রয়েছে কাঠ সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে টেনশনের সঙ্গে কার্পেন্টার বিষয়েও কিন্তু অভিজ্ঞতাটা থাকতে হবে, শূন্যপদ থাকবে একটা, পে স্কেল ভালো রয়েছে 18 থেকে 25 বছর। অ্যাব্রিভিয়েশন রয়েছে, যদি ক্যাটাগরি সংক্রান্ত বিষয়ে আপনাদের ডাউটস থাকে সেগুলো আপনারা দেখে নিতে পারেন, তবে এজ লিমিট রয়েছে, এজ লিমিট যে রয়েছে সেক্ষেত্রে ভেহিকেল মেকানিক, ফায়ারম্যান, লেবার এন্ড কার্পেন্টারের জন্য এজ লিমিট দেওয়া হয়েছে প্রথমে আমরা বলেছি। স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হবে, যদি আপনার এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিজ্ঞতা প্লাস আপনি খেলে থাকেন তাহলে আপনাকে একটু ছাড় দেওয়া হবে। প্রভিশন পিরিয়ড থাকবে, প্রথমে আপনি রেগুলার হবেন না, প্রভিশন পিরিয়ড আপনাকে কাটাতে হবে, তারপরে হয়তো আপনার ম্যাক্সিমাম 4 ইয়ার্স থাকতে পারে, পরবর্তী সময় আপনারটা রেগুলার অ্যাপয়েন্টমেন্ট হবে, বাকি যা যা কন্ডিশনগুলি ফিল আপ করে সেটা তো হবে। এবং ফিজিক্যাল এবং প্র্যাকটিক্যাল এবং রিটেন টেস্ট সংক্রান্ত বিষয়ে, ফিজিক্যালটা যেটা আপনাদের এটা কিন্তু আপনি কোয়ালিফিং না চান, মানে আপনি কোয়ালিফিং করতেই হয়, এগুলো আপনার থাকবে, কোনো মার্ক ক্যারি হবে না। এবং ফিজিক্যাল টেস্টে সেটা ফায়ারম্যানের জন্য থাকবে, এগুলো আপনার যারা লক্ষ্য রাখবেন কতটুকু লং জাম্প বা হাই জাম্প থাকবে,
ক্লাইম্বিং রয়েছে, এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। রিটেন টেস্ট সকলের জন্য মনে রাখতে হবে, এগুলো আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে। শুধু অ্যাপ্লিকেশন সাবমিশন করলে কিন্তু আপনার কাজ শেষ নয়, রিটেন টেস্ট ব্যাপারে কিন্তু আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। তারপর রিটেন টেস্টের সিলেবাসে সম্পূর্ণ বিবরণ রয়েছে, অ্যাপ্লিকেশন করার পর সেগুলো একটু ভালোভাবে দেখবেন। সেন্টার ফর টেস্ট, এগুলো যেখানে আপনাকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড, সেখানে আপনাকে গিয়ে সেই অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা করে নিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, এক্ষেত্রে বলবো আপনার রেজিস্টার্ড স্পিড বা অর্ডিনারি পোস্ট আপনাকে সেন্ড করতে হবে। অ্যাপেন্ডিক্স এ অ্যান্ড বি, এই ফর্মগুলো আমি আপনাদের শো করাবো, সেগুলোকে পাঠাতে হবে। সঙ্গে কিছু ডকুমেন্টস কথা বলা হয়েছে, যেমন স্যালারি ফটোগ্রাফ আপনার প্রয়োজন পড়বে, সেগুলো আপনাকে শো করাতে হবে। অরিজিনাল কিন্তু দেবেন না, এগুলো আপনাকে দিতে হবে। যাদের যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যদি কোনো একটা কিছু চাই তাহলে আপনাকে সেক্ষেত্রে একটা দিলেই হবে। ডোমিসাইল সার্টিফিকেট, পিআরটিসি আপনাকে দিতে হবে, এগুলো আপনাকে দিয়ে নিতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে। তবে 17 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, দেখুন সেলফ অ্যাড্রেস এনভেলপ একটা প্রয়োজন পড়বে, যার মধ্যে পোস্টাল স্টাম্প লাগান আপনি 45 রুপিসে। সঙ্গে অ্যালং উইথ অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড অ্যান্ড ডিসপ্যাচ অফ অ্যাকনোলজমেন্ট অ্যাডমিট কার্ড, সেটা আপনার একসাথে থাকে। তবে ক্যান্ডিডেটস উদ্যোগে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হন, সঙ্গে অ্যালং উইথ সেলফ অ্যান্ড ফাদার মাদার্স নেম কিন্তু আপনাকে লিখতে হবে। এবং এক্ষেত্রে অ্যাপেন্ডিক্স সি বা যেভাবে লেখা রয়েছে সেভাবে আপনাকে লিখতে হবে, আমি আপনাদের শো করাবে। সঙ্গে অ্যাপেন্ডিক্স বি অবশ্যই এবং সি আপনার প্রয়োজন পড়বে, সেটা আপনাকে দেখে দেখে ফিল আপ করেন। এবং অবশ্যই মনে রাখতে হবে খুব তাড়াতাড়ি সেটাকে সেন্ড করে দেওয়ার চেষ্টা করুন, কারণ হচ্ছে সময় খুব কম। এখন আমরা চলে যাচ্ছি সেই, এটা তো আপনাকে ফিল আপ করতেই হবে অবশ্যই, সঙ্গে আপনার যে জিনিসটার প্রয়োজন পড়বে এটাও আপনাকে ফিল আপ করতে হবে। এবং এই যেটা আছে এটা কিন্তু আপনাকে এইভাবেই ফিল আপ করতে হবে, টু দিয়ে। আর এই জায়গার মধ্যে আপনি ফর্ম দিয়ে লিখবেন, ফর্ম আপনার যে অ্যাড্রেস আছে সেটা লিখে দেবেন, এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টও ভালোভাবে ক্লিয়ারভাবে লিখবেন। ফাদার বা মাদার নেম যেটা বলা হচ্ছে সেটা আপনাকে লিখতে হবে, লেখার পর সেটাকে সেন্ড করে দেবেন। যদি বন্ধুরা এ সংক্রান্ত বিষয়ে ফর্ম ফিল আপে কোনো আপনাদের কোয়েরি থাকে, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে আসুন, এসে আপনার অভিমতগুলো শেয়ার করতে পারেন। অডিও মেসেজে বলুন বা টেক্সট মেসেজে সেটা আপনারা বলবেন, আমরা অবশ্যই চেষ্টা করব সেটা সলিউশন করে দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত এই পর্যন্ত রইল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করুন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করতে বলবেন না। ঠিক আছে, দেখা কমিটিতে, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।